নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠী স্পেশাল দই পরোটা ও কালা চানা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের থেকে বেশি সাদা তেল, আন্দাজ মতো নুন, 1 চামচ চিনি, সমস্তটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তারপরে জল লাগলে অল্প অল্প করে জল দেব। খুব সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে আগে ভালো করে ঠেসে নিচ্ছি আমি ময়দাটাকে। ময়দা আমার মাখা হয়ে গেছে। হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে আমি ময়দায় একটু বুলিয়ে দিচ্ছি। ময়দাটা ঘন্টা দুয়েকের জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। ছোলাটা 7-8 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেশার কুকারে দিয়ে 4টি সিটি দিয়ে নেব। আমি এরকম ডুমোডুমো করে 5-6টা আলু কেটে নিয়েছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে নেব। ছোলা আলু আমার সেদ্ধ করা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, 1টা তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি বড় এলাচটা তুলে ফেলে দিলাম। দিয়ে দিলাম ছোলা আলু সেদ্ধ। একটু ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। আবারও ছোলা আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 মগজ বাটা জিরে আর আদা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 1টাই টমেটো নিয়েছি। আবারও একটু কষিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। বাটি ধোয়া বাকি জলটুকু দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। দুর্গাপূজার ষষ্ঠীর দিন অনেক মায়েরাই ষষ্ঠীর পুজো করে থাকেন, তো সেই দিন নিরামিষ খেয়ে থাকেন। বিশেষ করে তাদের জন্যেই আমার আজকের এই রেসিপি। শুধুমাত্র সাবু বা ফল খেয়ে সারাটা দিন না থেকে এই রকম নিরামিষভাবে দই পরোটা আর কালা চানা বানিয়ে তো খেতেই পারেন। আর যদি খেতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কষানো হয়ে গেছে, খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোল একদম শুকিয়ে এসেছে।
যেহেতু আলু আর ছোলা আমার আগে থেকেই সেদ্ধ করা, তাই খুব বেশি জল দেবার দরকার নেই। আমি ছোলাটা দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, দেখুন টিপলেই একদম নরম হয়ে গেছে। দিয়ে দিলাম এক চামচের মতো চিনি, গরম মশলা গুঁড়ো, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নুন মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী একদম শুকিয়ে এসেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। এবারে তৈরি করে নেব দই পরোটা। আমি লেচি কেটে নিচ্ছি, আমি এখানে বেশি লেচি কাটবো না, দুটো লেচি কেটে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ঠিক কতটা নরম তুলতুলে পরোটা তৈরি হয়। একটা লেচি কাটা আমার হয়ে গেছে, আমি ময়দা দিয়েই বেলবো, সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি, এবারে গোল করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে পরোটার মতো তিনকোনা করেও বেলে নিতে পারেন। বেলে নেওয়া আমার কমপ্লিট, এবারে ভেজে নেব। প্যান বসিয়ে দিয়ে দিলাম, এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তেল, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। পরোটাটা ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। এবং এটা 4-5 ঘন্টা পরেও যদি আপনারা খান, তখনও দেখবেন একই রকম সফট রয়েছে। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আরো একটা ভেজে নিচ্ছি। দই পরোটা ভাজা আমার কমপ্লিট, এবার আমি দেখাই, দেখুন ঠিক কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল ষষ্ঠী স্পেশাল দই পরোটা আর কালা চানা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।